আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশ থেকে কিন্তু প্রায় একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে কিছুদিন পর পর হাজার হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায় কিছু অসাধু চক্রের লোকেরা। মিডিয়াতে কিছু কিছু খবর হলভাবে প্রচার হয় এবং কিছু কিছু খবর আসলে তেমন প্রচার প্রচারণা হয় না। বিভিন্ন এলাকায় এই ঘটনাগুলো ঘটে থাকে। তো আপনি ইনভেস্ট করার সময় কি দেখে ইনভেস্ট করেন, কি ভেবে ইনভেস্ট করেন যে পরবর্তীতে লস খেয়ে যান, আর কি দেখে ইনভেস্ট করলে আসলে আপনি এই ফাঁদে পড়তেন না, সেটা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আসলে আমাদের অনেকেই শিখে রাখা উচিত। আজকে আমরা এমনই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব যে কোথাও ইনভেস্ট করার পূর্বে আসলে আমাদেরকে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত, কিভাবে আমরা এগুলে আমরা আসলে প্রতারিত হব না, আমরা আসলে সেফ জোনে থাকতে পারবো। তো প্রথম যে উপায়টা সেটা হচ্ছে আসলে আপনি যেখানে ইনভেস্ট করতে চাচ্ছেন সেখানে আসলে স্বাভাবিকের চেয়ে যদি অতিরিক্ত মুনাফা বা লাভ দেওয়ার কথা বলে তাহলে আপনি নিশ্চিতভাবে ধরে নিতে পারেন যে সেখানে আসলে সমস্যা রয়েছে। কারণ স্বাভাবিকভাবে আমরা কায়িক পরিশ্রম করে অথবা আমরা মেধা খাটিয়ে সময় খাটিয়ে ধরেন একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টের টাকা ইনভেস্ট করে সেখান থেকে রিটার্ন আসতে কেমন সময় লাগবে বা কী পরিমাণ রিটার্ন আসবে সেটা আমরা খুব সহজে অনুধাবন করতে পারি। কিন্তু যখন এই স্বাভাবিক মাত্রাটা অতিক্রম করবে তখন আপনি মনে করবেন যে এটা একটা স্ক্যাম, এটা একটা চক্রের কাজ, এটা একটা খারাপ উদ্দেশ্য নিয়ে আপনার সামনে এসেছে। ধরুন কেউ আপনাকে বলল যে তুমি আমাকে 1 লক্ষ টাকা দাও, 1 বছর পরে তোমাকে 2 লক্ষ টাকা ফেরত দেব, অথবা তুমি আমাকে একটা গরু দাও আমি তোমাকে 2টা গরু দেব, অথবা তুমি আজকে 500 টাকা ইনভেস্ট করো সকালবেলা তোমাকে 700 টাকা দিয়ে দেব। এ ধরনের আসলে সহজে পাওয়া যায় অতিরিক্ত লাভ মনে হচ্ছে, এই ধরনের যখন কোনো প্রস্তাব আপনি কারো কাছ থেকে পাবেন আপনি ধরে নিতে পারেন যে সে আসলে আপনাকে ঠকানোর ধান্দা করছে, সে আসলে আপনার সঙ্গে চক্রান্ত করতে চাচ্ছে, সে আসলে আপনাকে আর্থিকভাবে ক্ষতি করতে চাচ্ছে। তাই অবশ্যই আপনি যেখানেই ইনভেস্ট করতে চাচ্ছেন, যেটার মাধ্যমে আপনি লাভবান হতে চাচ্ছেন, আগে দেখবেন যে আসলে আপনি এখান থেকে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত কোনো কিছু পাচ্ছেন কি না। যখনই দেখবেন যে স্বাভাবিকের চেয়ে অনেক কিছু অতিরিক্ত কিছু অফার করছে তখনই আসলে এটাতে ঝামেলা রয়েছে। এরপর দ্বিতীয় উপায়টা হচ্ছে আসলে না বুঝে ইনভেস্ট করা। আমি যেটা বুঝি না সেটাতে আমি কেন ইনভেস্ট করব। দেখুন আপনাকে কিন্তু অনেকেই বলেছে যে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে, তো আমি যেহেতু ক্রিপ্টোকারেন্সি বুঝি না তাহলে আমি এখানে ইনভেস্ট করব না, এটা আমার মাথায় আসে না, আমার মাথার উপর দিয়ে চলে যায়, তাই আমি এটাতে ইনভেস্ট করব না। আমাকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে বলছে কিন্তু আমি তো শেয়ার মার্কেট বুঝি না, তো আমি যখন শেয়ার মার্কেট বুঝি না তাহলে আমি এটাতে ইনভেস্ট করব না। যেই বিষয়টাতে দেখবেন যে গুটি কয়েক লোক খুব ভালো বুঝে, তার মাথায় এগুলো খুব ভালো, খুব সহজেই তার মাথায় এগুলো ঢুকে পড়েছে, কিন্তু দেখবেন যে বেশিরভাগ লোক আসলে এটা বোঝে না, তখনই মনে করবেন যে এটা আপনার জন্য না। যেটা আপনি বুঝবেন না সেটা আপনি কেন করতে যাবেন, লাইফটা কি সিম্পল রাখার চেষ্টা করেন, কেন এটাকে জটিল করার প্রয়োজন। আপনি যেটা ভালো বোঝেন সেটাতে ইনভেস্ট করেন, দেখবেন যে আপনি সেখান থেকে রিটার্ন পাবেন খুব সহজে। কিন্তু আপনি যখন যেটা বুঝবেন না মনে করবেন সেটাতে ঘাবলা আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, আমার এক পরিচিত ছোট ভাই, সে আর কি ওয়েব ডেভেলপমেন্টের কাজ পারে বলতে আর কি একটু চাপাবাজি টাইপের আর কি, সে বলে যে পারে আসলে পারে না। তো দেখা যায় তার কাছ থেকে এক ভদ্রলোক ওয়েবসাইট বানানোর জন্য তাকে টাকা পয়সা বেশ মোটা অঙ্কেরই দিয়েছে, তো সে মোটামুটিভাবে একটা ওয়েবসাইট বানিয়ে দিয়েছে। তো আপনারা জানেন যে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটা চা খেতে খেতে একটা মোটামুটি ওয়েবসাইট বানানো যায়, কিন্তু যিনি তাকে এত টাকা ইনভেস্ট করিয়ে তাকে দিয়ে ওয়েবসাইট বানালো, সে আসলে ওয়েবসাইট কীভাবে বানায়, ওয়েবসাইট কীভাবে কাজ করে এগুলো সম্পর্কে কিছুই জানে না। তারপরেও তার মনে একটা আশা যে আমি একটা ওয়েবসাইট করবো, সেখান থেকে আমি ই কমার্স ওয়েবসাইট, দারাজের মতো ওয়েবসাইট বানিয়ে ফেলবো, অ্যামাজন বানিয়ে ফেলবো, এই সেই নানান কিচ্ছা কাহিনী। হ্যাঁ, তো সেই লোক এটা না বুঝেই এখানে প্রচুর টাকা ইনভেস্ট করে ফেললো, ফলে সে যার উপর ডিপেন্ড করে এই ইনভেস্টটা করলো সে কিন্তু কয়েকদিন পরে তার কাছ থেকে সরে গেল আর তার এই টাকাটা লস হলো। এভাবে করে আপনি যেটা না বোঝেন
হয়তো আপনার কাছে মনে হচ্ছে আমি বুঝি না তো কি হয়েছে, আমার বড় ভাই তো ভালো বোঝে, আমার বন্ধু তো ভালো বোঝে, আমার ছোট ভাই তো ভালো বোঝে, কিন্তু সে কিন্তু আপনার আপন ছোট ভাই বা আপন বন্ধু এরকম কিছু নয়। আপনার কাছ থেকে ফায়দা লোটার জন্য আপনাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করেছে। এ ধরনের বড় ভাই ছোট ভাই বন্ধু থেকে আপনি দূরত্ব বজায় রাখবেন, কারণ সে আপনাকে এমনভাবে বোঝাবে যে সে আপনার কাছের লোক, সে আপনার উপকার করতে এসেছে, সে আপনি যেটা চাচ্ছেন আসলে সেটাই করে দিতে চাচ্ছে। এ ধরনের লোকের থেকে আপনি দূরে থাকবেন। তো শেষ কথা হচ্ছে যে আসলে আপনি আমি যেটা বুঝবো না সেটাতে আমরা আপনার কখনোই ইনভেস্ট করা উচিত হবে না, বা সময় ব্যয় করাও উচিত হবে না, অথবা মাথা খাটানোটাও আসলে উচিত হবে না। তৃতীয় উপায়টা হচ্ছে আসলে আপনি কার দ্বারা প্রভাবিত হচ্ছেন সেটা একটু দেখবেন। যে আপনাকে প্রস্তাব দিচ্ছে আপনি দেখবেন যে এখানে আপনি যার দ্বারা প্রভাবিত হচ্ছেন তার আসলে লাভ কী, অথবা সে আসলে এটা করছে না কেন। আপনি অনেক সময় দেখবেন আপনাকে আমাকে অনেকেই অনেক লোভনীয় প্রস্তাব দেয় যে বন্ধু তুমি যদি এইটা করো তাইলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, তুমি সাকসেসের চরম শিখরে পৌঁছে যাবে। কিন্তু এতই যদি সাকসেস হওয়া যায় এই পদ্ধতিটা ফলো করে, তাহলে বাংলাদেশে অনেক বড় বড় বিজনেসম্যান রয়েছে, তারা কেন সেই পদ্ধতিটা ফলো করছে না সেটা কিন্তু প্রশ্ন থেকে যায়। তারপরে যে আপনাকে প্রস্তাব দিল সে আসলে এটা করে সাকসেসের চরম পর্যায়ে পৌঁছাতে পারলো না কেন, এটাও কিন্তু একটা প্রশ্ন হতে পারে। তাই আপনি কার দ্বারা প্রভাবিত হচ্ছেন, তার চলন বলন কেমন, সে আসলে সমাজে কতটা সম্মানিত ব্যক্তি, আর সমাজে তার কেমন নামধাম রয়েছে, তার কথার মূল্য আসলে মানুষ দেয় কি না, এগুলো আসলে আপনার একটু ঘাটাঘাটি করা উচিত। অনেক সময় আপনি বলতে পারেন সে তো মার্কেটিংয়ের কাজ করে, সে তো তার মতো করে বলবেই, এটা হতে পারে। কিন্তু আপনি যখন বুঝবেন যে সে আপনার কাছে মার্কেটিং করছে, তখনও আপনার আমার করা এটার বাইরে থেকে একটু যাচাই বাছাই করা উচিত যে আমি যার দ্বারা প্রভাবিত হচ্ছি, যে আমাকে এটাতে ইনভেস্ট করতে বলছে আসলে সে আসলে কোন উদ্দেশ্যে বলছে, আর সে এটা কেন করছে না, আর সে করলেই ধরলাম সে করেছে, আর সে করে আসলে সে কি পর্যায়ে গেছে, তার কি আসলে অর্থনৈতিকভাবে তেমন কোনো উন্নতি হয়েছে নাকি শুধুমাত্র চাপাবাজি করছে, এগুলো আসলে অবশ্যই খেয়াল রাখা উচিত। চতুর্থ একটা উপায় হচ্ছে যে আমি যার দ্বারা প্রভাবিত হচ্ছে সে আমাকে যেটা দিয়ে প্রভাবিত করছে সেটা করানোর মাধ্যমে তার আসলে লাভ কি। যদি দেখা যায় যে তার অনেক বেশি লাভ, সেক্ষেত্রে অবশ্যই আমার এখান থেকে দূরে সরে আসা উচিত। দেখা যায় যে এই যে ডিস্টিনির মতো বলেন, অথবা MTF-এর মতো বলেন, ক্রিপ্টোকারেন্সি, অথবা আপনার ব্রোকার হাউসে দেখবেন যে যারা শেয়ার বাজারে ইনভেস্ট করে তারা কিন্তু বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট পায়, অথবা যারা আপনাকে এই যে MTF-এর মতো বা বিটকয়েন অথবা ক্রিপ্টোকারেন্সিতে যারা ইনভেস্ট করায় রেফার করার মাধ্যমে তারা কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের ইনকাম পায় বা কমিশন পায়। তো এটা খেয়াল করবেন যে আসলে যিনি আপনাকে অফার করছে তার আসলে এখানে লাভ কি। তার যদি অতিরিক্ত লাভ থাকে, তার যদি কল্পনার চেয়ে বেশি লাভ থাকে, স্বাভাবিকের চেয়ে বেশি লাভ হয়, তাহলে মনে করবেন যে এখানে আসলে আপনি একটা ফাঁদে পড়তে যাচ্ছেন। আবার অনেক সময় দেখা যায় যার দ্বারা আপনি প্রভাবিত হচ্ছেন সে নিজেও অবশ্য ফাঁদে পড়ে আছে, আপনাকেও সে ফাঁদে ফালাতে যাচ্ছে। আর সে যে ফাঁদে পড়ে আছে সেটা কিন্তু অনেক সময় সে নিজেও বোঝে না, কারণ দেখা যায় যে দেখুন এই যে MTF-এর মতো একটা বড় প্রতিষ্ঠান যারা হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেল, দেখেন আপনার পাড়া প্রতিবেশী বড় ভাই এটাতে ইনভেস্ট করেছে, সেও আপনাকে ইনভেস্ট করতে বললো, তো আপনি কী করলেন, আরও পাঁচজনকে নিয়ে ইনভেস্ট করলেন, তারপরে আবার তারা কী করলো, আরও পাঁচজনকে নিয়ে ইনভেস্ট করলো। কিন্তু তারা জানে না যে তারা আসলে অলরেডি একটা স্ক্যামে পড়ে আছে, তারা একটা ফাঁদে পড়ে আছে, না জেনেই কিন্তু তারা এখানে এই কাজটা করছে। তাই আসলে যার দ্বারা প্রভাবিত হচ্ছেন তার কেমন লাভ, আর সে আসলে সঠিক পথে আছে কি না, সেগুলো আসলে আপনার একটু যাচাই বাছাই করা উচিত। আরেকটা সর্বশেষ উপায় হচ্ছে না বুঝে কাজ করা। আপনি যেটা বুঝবেন না সেটা আপনি কেন করবেন বলেন। এখন আপনাকে বলা হলো যে ভাইয়া আপনি আমার কাছে একটা বিজনেস মডেল আছে, আপনি এখানে ইনভেস্ট করেন তাহলে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তো আপনি তার কাছ থেকে তার বিজনেস মডেলটা শুনবেন, শোনার পরে যদি মনে হয় যে আসলে
এটা তো আমার মাথায় ঢুকছে না, কোনোভাবেই মাথায় ঢুকছে না। আসলে সে কী কী জানি বলছে, নতুন নতুন শব্দ, এই শব্দগুলো আমি কখনো শুনি নাই। তো এরকম যদি কখনো মনে হয় তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে ফিরে আসতে হবে। অনেক সময় দেখা যায় যে ধরুন আমি এই কিছু কসমেটিক আছে দিবে, এই যে একটা পঞ্জি স্ক্যামের একটা আপনার এই ধরনের একটা পঞ্জি স্ক্যাম আছে, দেখবেন যে আপনাকে অনেকগুলো কসমেটিক আইটেম দেবে, দিয়ে বলবে যে আপনি এটা যদি আপনার পাড়া প্রতিবেশীর কাছে আপনার বন্ধু বান্ধবের কাছে বিক্রি করতে পারেন তাহলে এখান থেকে আপনি একটা মোটা অঙ্কের কমিশন পাবেন। তো স্বাভাবিকভাবেই যে মোটা অঙ্কের কমিশন আপনি পাবেন, দেখা যায় যে তারা যে কসমেটিক বা যে আইটেমগুলো দিচ্ছে তার চেয়ে আপনার কমিশনের পরিমাণটা অনেক বেশি মনে হচ্ছে। তো তখন কিন্তু একটু অস্বাভাবিক মনে হওয়ার কথা যে এই কয়েকটা বোতল, এই বোতল কয়েকটার দাম তো আসলে এত হওয়ার কথা না, এটা এত দাম কেন, আবার আমি কমিশন পাচ্ছি, আমি আবার এত কমিশন কীভাবে পাচ্ছি। এগুলো যখন আপনি মাথায় ঢুকাবেন তখন কিন্তু মনে হবে যে আসলে এটা একটা স্ক্যাম, এটা আসলে আমাকে প্রতারিত করার চেষ্টা করছে। সর্বশেষ আরেকটা উপায় প্রতারক চেনার, সেটা হচ্ছে আপনার সর্বশেষ আরেকটা উপায় হচ্ছে দেখবেন যে আপনাকে যে প্রভাবিত করছে বা আপনাকে যে সফলতার চূড়ায় উঠিয়ে দিতে চাচ্ছে সে আপনাকে গায়ে পরে উপকার করতে চাইবে। হ্যাঁ, আপনি দেখবেন যে সকল লোকেরা প্রতারক টাইপের হয় তারা কিন্তু আপনাকে গায়ে পরে উপকার করতে চাইবে। ধরুন আপনার 1000 টাকা দরকার, আপনি টাকা পাচ্ছেন না, মুখ ফসকে হয়তো বা বলে ফেলেছেন যে আমার একটু টাকা দরকার, দেখবেন যে সাথে সাথে সে আপনাকে টাকা বের করে দিচ্ছে। অথবা আপনার ইনকেস কোনো একটা প্রবলেমে আছেন, সে কিন্তু আপনাকে গায়ে পরে আপনাকে সাহায্য করবে, আপনাকে যেভাবে হোক সেখান থেকে বাঁচিয়ে আনবে। আপনি কিন্তু তার কাছে সাহায্য চাননি, তারপরেও সে আপনাকে সাহায্য করছে। আপনি আবার বলতে পারেন যে ভাই যারা আমাকে যারা উপকার করবে তাদেরকে আমি আসলে সন্দেহ করবো নাকি। হ্যাঁ, না সন্দেহ করবেন না, কিন্তু দেখবেন যে স্বাভাবিকভাবে আমরা যখন কারো কাছে উপকার চাই তারা কিন্তু একটু গড়িমসি করে, অথবা স্বাভাবিকের চেয়ে যদি কেউ অতিরিক্ত পরিমাণে আপনাকে কেয়ার করা শুরু করে, আপনার খোঁজখবর নেওয়া শুরু করে, আপনার উপকার করা শুরু করে, তাহলে মনে করবেন যে তার অবশ্যই উদ্দেশ্য খারাপ রয়েছে। দেখবেন যে সে আপনার কাছে 50,000 টাকা রেখে দিচ্ছে, 1,00,000 টাকা রেখে দিচ্ছে, 10,00,000 টাকা রেখে দিচ্ছে, এক মাস পরে নিয়ে যাচ্ছে, আবার রেখছে, আবার নিয়ে যাচ্ছে। হঠাৎ করে সে আপনার কাছ থেকে কিন্তু 10,00,000 টাকা রেখেছে, আপনার কাছ থেকে 20,00,000 চেয়ে বসবে যে ভাই একদিনের জন্য দেন, আমি পরের দিন দিয়ে দিচ্ছি। তো একদিনের জন্য টাকাটা দিলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। এ ধরনের অনেক ট্র্যাপ আছে, আসলে আমরা সমাজে চলতে ফিরতে আসলে এ ধরনের অনেক ট্র্যাপের সম্মুখীন হই, কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব এই ট্র্যাপে পড়ার আগেই যেন আমরা এগুলো থেকে বেরিয়ে আসতে পারি। তো ফাঁদে পড়ার আগেই আসলে আমরা যদি ফাঁদে পড়া থেকে নিজেদেরকে ফিরিয়ে আনতে পারি তাহলে ফাঁদে পড়ার পরে কেন আফসোস করব, তাই না? আশা করছি আপনারা নিশ্চয়ই কোথাও ইনভেস্ট করার আগে আমি যেই পরামর্শগুলো দিলাম সেগুলো অনুসরণ করবেন, তাহলে আশা করা যায় যে আপনি প্রতারিত হবেন না, আপনার টাকা নিরাপদ থাকবে, আপনার সময় নিরাপদ থাকবে, আপনার জীবন মান সম্মান সব নিরাপদে থাকবে। সামনের ভিডিওতে আবার দেখা হবে, ভালো থাকবেন, খোদা হাফেজ।